নমস্কার বন্ধুগণ, দাদা বৌদি ব্লগে আপনাদের আবার স্বাগত। আজকে আমরা যাচ্ছি একটা বন্ধু বাড়ি, বহুদিন পরে আজকে একটু ছুটি পেয়েছি, তাই যে ছেলে বাইকে বসে আছে আর আমি আর দাদা বৌদি যাচ্ছি। শুনলাম আমার বন্ধুর ছেলে হলো কি আদর্শতে পেয়েছে, তাই খুশিতে যাই একটু দেখা করেছি, একটু মিষ্টি নিয়ে গেছে, যে মিষ্টি আছে, মিষ্টি সন্দেহ আছে, তাই যাচ্ছি যেই দেখি কি অবস্থা। আপনাদের ডিটেলটা দেখাচ্ছি কত খুশি, আমরা অনেক খুশি আর ওরাও অনেক খুশি। এখন ছেলেকে নিয়ে যাব, দেখি কতদূর কী হয়। তা বন্ধুর ছেলে পেয়েছে, যেহেতু বন্ধুর ছেলে মনে হচ্ছে আমারও ছেলে, ও পেতে পাচ্ছে মানে আমার ছেলেও পেতে পারে, তাই দেখা যাক কতদূর কী হয়। আমি পরপর ব্লগটা দেখাচ্ছি, আপনার সঙ্গে থাকুন। যাচ্ছি, আমরা পৌঁছে গেছি। কই, কংগ্রেচুলেশন, কই ছেলে, কই আসো। এই যে আমাদের, এই দেখে নেন, এই যে আদর্শ পেয়েছে, কংগ্রেচুলেশন, কংগ্রেচুলেশন, হাতটা কই, এই যে এ পেয়েছে আদর্শতে। চলো চলো, তুমি আসনি না, এবার যা কিচ্ছু হবে না, তুই খোল না একটু। এই যে দেখুন, এ পড়ে যে বাইক চালা চালাতে ঘুমিয়ে পড়েছিল, এখানে পড়ে যে দেখেন কতটা স্টিচ পড়েছে, এখানে স্ক্রু লেগেছে, এখান থেকে এতটা হাসছে, আবার দেখেন লজ্জা নাই, ঘুমাই পড়ে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখাচ্ছি আজকে আমার বন্ধুর বাড়ি কেমন কাটলো, আমি দেখাচ্ছি। এটা বন্ধুর স্পেশাল বাড়ি, দেখার বাড়ির মতন বাড়ি নয়, হ্যাঁ বাড়ির মতন বাড়ি নয়, বাসা তো এটা না। আমরা বর্তমান বন্ধু বাড়ির থেকে আসলাম, বন্ধু বাড়ি থেকে ঘুরে আসছি। এই যে তাল দেখলাম, তাল কাটছে, তাই দেখুন তাল কাটা চলছে। আমাকে দিও আজকে আমরা একাদশী ব্রত রয়েছি দুজন, তাই খালি একটু পালফুলাদি বা লস্যি এইসবই খাবো। দেখুন বন্ধুগণ, তালের খোসগুলো কি সুন্দরভাবে বের করে নিয়েছি, এতটা নরম। এই দেখুন জল, এই দেখুন বন্ধুগণ, জল বেরোচ্ছে তালের থেকে। তালের খোসটা এত সুন্দর, মানে নরম কি। এই দেখুন বন্ধুগণ, চামচ দিয়ে ছাড়ালে ভালো হয়, এগুলো বাড়িতে যে চামচ দিয়ে ছাড়াই খেতে ভালো হবে, নরমাল এইভাবে খাওয়া যাবে না। মানে সুন্দরভাবে ছাড়াচ্ছে দেখুন,
ছেলে ডাব খাবে, ও তাল খাবে না, তাই বলছে অল্প একটু তাল খে। আমাকে একটা দিন তো, একটু জল দেখে একটা দিন। ভাল লাগে শুনতো, বাপ বাপ শুনতো, বাপ ভাল লাগে বা ভাল লাগে। ঠিক আছে খাওয়া, আমরা এখন তাল আর বাদাম, তাল আর কি ডাব, তাল আর ডাব খেয়ে এলাম। এখন খাবো ফ্রুট লস্যি, বাদাম লস্যি, স্পেশাল লস্যি, জুস সব আছে এখানে। গরমে দেখেই খুব লাগছে, দেখুন কালারটা খুব সুন্দর। দেখা যাক কেমন লাগে, আমি বলছি কে পাওয়া যায় লস্যি, বাদাম জুস, ফ্রুট জুস, চলা সবই পাওয়া যায়। তাহলে স্পেশাল, স্পেশাল কত? স্পেশাল 50, স্পেশাল স্পেশালটা একটা বানিয়ে দিন। স্পেশাল কটা? দুটো বানিয়ে দিন। দেখেন আমরা মালকানগিরিতে আছি, উড়িষ্যার মালকানগিরিতে। দেখেন স্পেশাল পোড়া এই গরমের সময়, ওটা কি চকলেট? ওয়াও, ওটে লস্যি, দই। প্রথমটা কি দেওয়া হলো? ক্রিম না? আচ্ছা, এখন নারকেল। এটা কি? পপিতা, কাজু, কিশমিশ, চেরি, কি যেন বলে এটা, এটা কি স্ট্রবেরি? এটা সব মিক্স করা হচ্ছে, দেখুন। এখন বাদাম জুস, এটা ফ্রুট জুস, এটা ফ্রুট জুস, ঠান্ডা। তুমি খাবা বা সুন্দর কালার দেখেন, কাজু লাস্টে, কাজু কিশমিশ। ও দেখেই মন তৃপ্তি মিটে যাচ্ছে। সব দেখেন সাজানো হয়ে গেছে, এখন মিল্ক মেড। দেখলে মন প্রাণ ভরে যায়। দেখেন এই যে মালকানগিরি, মালকানগিরিতে এরকম স্পেশাল জিনিসও পাওয়া যায়, আসলে এখানেই খাবেন। দেখেন এই যে সন্টু খান বা খাবা, তাই তুমি একটা ধরো, ওই যে হাতে লেগে গেল সব না, চামচ দিন, চামচ দি, চামচ দি, আরে চাপ দে না, ও নিতে গেলে পড়ে যাবে কিন্তু সব। চুমুক দাও, চুমুক দাও, চুমুক দাও, হবে না, নিচে নামো, ওরা নিচে নামো, ধরো দুই হাতে দুটো ধরো তো, একটা ফটো শান্টু রে, রাগ স্পেশাল জুস, একাদশের দিন পুরা মন প্রাণ জড়িয়ে যাবে, এনার্জি ভরপুর। ঠিক আছে যাও, আজকের দিনের মতন থাকলো এই ব্লগটা এতটুকু, নেক্সট দেখা হবে নেক্সট ব্লগে। ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে বিলকুল ভুলবেন না। আপনাদের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, বাই বাই।
মাছ খাইছ না? দুটোই খেয়ে নাও, আমার দরকার নেই। দেখেন এখানে ভিড় পড়ে গেছে, সব সব লস্যির উপরে দেখেন পুরো লাইন, একটা গ্লাস 50 টাকা। কত সুন্দর, কত কিছু দিয়েছে, একবার আসেন তো অবশ্যই খেয়ে যাবেন।